আমি মোহাম্মদ ইমদাদুল হক, আমার বাড়ি ইসলামপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের কাউনেট গ্রামে। আমাদের এখানে প্রায় আপনার 1.5 পাখি জমি। আমরা যে লোন করি, আমাদের এখানে ওয়াশি এবং পানের পরে অনেক টাকার ক্ষতি করেছে। এই যে আমাদের, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে কত টাকার ক্ষতি হয়েছে। এবং কি আমাদের যে লোন করি, আমরা পান চাষ করি, আমরা এই পান চাষ করে দেশের অর্থনৈতিকভাবে যাতে লাভজনক হয় আমরা সেই দিকেই আগাই। কিন্তু এই যে বিনষ্টকারীরা এমনভাবে আমাদের এই ক্ষেতটা নষ্ট করছে, এখানে আর কিছুই নেই। আচ্ছা, এখানে যারা আপনার এই ক্ষেত নষ্ট করছে, আপনি কি কাউকে শনাক্ত করতে পেরেছেন? না, আমরা ওইভাবে কাউকে শনাক্ত করতে পারি নাই, কিন্তু আমরা এটা সন্দেহজনক, আমাদের কিছু লোকজন আছে। পূর্বশত্রুতার কারণে কি এগুলো করতে পারে? হ্যাঁ হ্যাঁ, পূর্বশত্রুতার কারণেই এই কাজটা করছে। আপনি আনুমানিক কত টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন? আনুমানিক 2,50,000 টাকার ক্ষতি হয়েছে। এই গাছগুলো কি সব উপড়ে ফেলছে? হ্যাঁ, সব, একটা গাছও নাই। এই বিষয় নিয়ে আপনি অভিযোগ করছেন? হ্যাঁ, আমি থানায় অভিযোগ করছি, এবং আমাদের চেয়ারম্যান মহোদয়, সে নিজেও এখানে উপস্থিত হয়েছিল, সে দেখে গেছে, সে নিজেও বলছে যে অভিযোগ করার জন্য। আর এলাকার অনেক লোকজন আইছিল, তারা সবাই দেখছে এবং সবাই বলছে যে থানার। আপনি প্রশাসনের কাছে কি সহায়তা চাচ্ছেন এখন? এখন আমি এদের উপযুক্ত বিচার চাই। আমরা যদি এইটা যদি না করতে পারি, তাহলে আমরা আসলে কিভাবে চলবো? কি পূর্বশত্রুতার কারণ থাকতে পারে আপনি মনে করছেন? এখানে জমি জমা বিরোধ নিয়ে থাকতে পারে। আপনার এই জমি হচ্ছে আর অন্য একজন চাষ করতো, আমরা আবার আর একজনের কাছ থেকে খাজনা নিছি, সেই আমরা ভাবতেছি সেই শত্রুতার কারণে এই কাজটা করছে। মানে এই জমিটা অন্যজন খাজনা নিত, এবার আপনি নিয়েছেন। হ্যাঁ, এই কারণে আপনার সাথে ঝামেলা হইতে। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি কাউন্নাছ, এই জায়গা আসলে বিশাল আকারে ক্ষতি হয়েছে। এই জমিটা ধরেন এরা কষ্ট করে এনেছে, এরা বহুত পরিশ্রম করছে, বহুত টাকা খরচ করছে, এরা তো এখন অসহায়ের ভিতরে পড়ছে। এটা কখন ঘটছে বলে মনে করেন? এটা মানে রাত্রে ঘটনা হয়েছে। রাত্রে? না, রাত্রে। তাতে কি পরিমাণ টাকার ক্ষতি হয়েছে? 2,500,000 টাকা মতো খরচ। এই যে যারা এগুলো কাজ করছে, এদের উদ্দেশ্যে কিছু বলেন। আমরা তো এদের দেখিনি, যখন পূর্ব তখন শত্রুতা থেকে থাকে, তাহলে এরা সেই যে পদক্ষেপ নিতে পারে। এরা যারা এই ক্ষতি করছে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, আমরা এই শাস্তির দাবি করি।